আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, বিশ্বের নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সে সকল প্রবাসী বাংলাদেশি রেমিটেন্সের যোদ্ধাদের কথা তুলে ধরতে নতুন বছর থেকে এ টু জেড বাই নিহন এই চ্যানেলের নতুন আয়োজন প্রবাস প্রতিদিন। আর এই প্রবাস প্রতিদিন দেখতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এ টু জেড বাই নিহন এই চ্যানেলটি। শুরুতেই সৌদি আরব। সৌদি আরবের রিয়াদে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথমবারের মতন নিউ ইয়ার সেলিব্রেশন কনসার্ট করেছে নেস্টু হাইপার মার্কেট। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শকের উপস্থিতি মাতিয়ে রেখেছেন দেশীয় গান এবং নৃত্যে প্রবাসী শিল্পী ইমরান, জাবেদ, ইউসুফ, শাহিন, আপন, মিসেস রুবেল, মামিতা, লামিয়া, রিমেল। অনুষ্ঠানে কনসার্ট স্পন্সর ছিলেন এসটিসিপে। এর বাহিরেও প্রবাসী দর্শকদের জন্য ছিল নানা রকম গেম শোর আয়োজন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসটিসিপে, ঢাকা মেডিকেল সেন্টার রিয়াদ, ফয়সাল সিসিটিভি এবং নেস্টো। অন্যদিকে সৌদিতে ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছেন প্রবাসী বাংলাদেশিদের টিম গ্রিন বাংলা। সৌদি সেন্টারের অন্যতম রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত MBS ভিশন 2030 ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকার্স ক্লাবকে 17 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি টিম গ্রিন বাংলা ক্রিকেট ক্লাব। মুরুব্বুকে প্রবাসী টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ, দূতাবাসের মিশন উপপ্রধান ডাক্তার নজরুল ইসলাম, প্রেস সচিব ফখরুল ইসলাম। এদিকে মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা শেষ হতে না হতেই 4 দিনের অবৈধ অভিবাসী গ্রেপ্তার অভিযানে মালয়েশিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 315 জন বাংলাদেশি। আগামীকাল সোমবার 6 জানুয়ারি 2টি বিশেষ আদালত বসবে আটকদের বিচার করতে। একটি বসবে দেশটির শিলঙ্গর রাজ্যের সিমুনিয়ায়, অন্যটি ক্যাডালঙ্কাতে। খুব দ্রুতই আটককৃতদের বিচার করা হবে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশন আলাপ করার চেষ্টা করছে মালয়েশিয়ায় কর্তৃপক্ষের সাথে। আটককৃত বাংলাদেশিদের সাধারণ ক্ষমা পাইয়ে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও হাইকমিশন জানিয়েছেন। ইরাকে চলমান অস্থিতিশীল পরিবেশের কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মোহাম্মদ ওহিদুজ্জামানের লিটনে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকে চলমান নিরাপত্তাহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে সব বাংলাদেশি প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল এবং বাসস্থান ব্যতীত যত্রতত্র যাতায়াত, সব সভা সমাবেশ ও গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, প্রবাসীদের কনসুলার সেবা প্রদানের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে।